এই আজকে আমি একটু বেশি বেশি টুকাই দেব, সামনে কিন্তু ঈদ, টাকা লাগবো। এই দুইজন এক বস্তায় টুকাইলে কম হইব, তুই ওইদিকে টুকা, আমি এইদিকে টুকাই দিচ্ছি, যা। বল দেন কি পাইছি? কি পাইছস? আরে বল দেন কি পাইছি? আমার গুরু সাকিব খানের চশমা। তোরে সাকিব খানের মতো তো লাগতেছে না, তোরে লাগতেছে টুকাই ছবির হিরালমের মতো। আরে বস আপনি একটু পরে দেন, আপনি অনেক সুন্দর দেখা যাইবো। আরে না না আমি এগুলো পরুম না। আরে বস একটু পরে দেন, আপনি তো সাকিব খানের মতো অনেক লম্বা আছেন, আপনার অনেক সুন্দর দেখা যাবে, একটু পরেন। তাই নাকি? আচ্ছা দে দেখতে আমার কেমন লাগতেছে। বস আপনি একদম সত্যি কথা কইছিলেন। কি আপনার একদম টুকাই ছবির হিরালমের মতো লাগতেছে। তুই বেটা এনে কাম কাজ বাদে সজানি শুরু করছে, ধর তোর চশমা তুই ধর, টুকানি বাদে সজানি শুরু করছে। এই ওটা বেলা দুপুরে যেতেছে, টুকানি বাদে এনে শয়তানি শুরু করছে। ভালো মতো টুকা, একটা বোতলে যাতে বাদ না পড়ে ভালো মতো উঠাই। হয় আজকে পরে সব ময়লা নিয়ে যাম, গায়ে ময়লার গুড়াম সাফ করে এলাম। বস কি সে কো চশমাটা কিন্তু সে ছিল। আবার তুই চশমার কথা কস। হাই বস আবার কি হলো, ডাকলি গিল লিগে? আসলে চশমাটা কিন্তু সে ছিল, আপনার একদম সাকিব খানের মতো লাগতো। তোর কিন্তু অনেকটা সর্দি মো একটা। আবার ওই চশমার কথা কস। ল বোতল বেচতে হইব, এমনি আজকে বোতল কম ঢোকাইছি, আল্লাহ জানে মা জনে কয় টাকা দেয়। ল আরে না উস্তাদ এত কম দিলে হইব নাকি, আমরা এই রোদের ভিতরে এত কষ্ট করে এতগুলো মাল টুকাইলাম। কি টুকাইছিস ভালো করে দেখ। এই একটা ফর্ম, এই একটা ফর্ম, খালি ফর্মই। তুই খালি ফর্মই ঢুকাইছস? আরে না ওস্তাদ আমি বোতল ঢুকাইছি। এই যে বোতল, এই যে বোতল, এর লেগে তোর 100 ঢুকাইছস। বস আপনি একটু এই পাশে আসেন, বোতল না সব আমি ঢুকাইলাম। বস আবার আপনি এই পাশে আসেন। এখন কি তোর 100 টাকা নিবি? হ দেন তুই কি ভালো হইবি না, তুই এই জায়গায় বিয়ারের বোতল চাইতেছস? এই মামা আপনি রাগ করেন না, আপনি আমাকে দূরে রং চা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, লিগেটটা একটু বাড়াই দিয়ে তুমি এখানে দাঁড়াও। এই ভাই ভাই আপনার মেয়ে? ধন্যবাদ ভাই, আজকে আপনার জন্য আমার মেয়ে এত বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইসা গেল। আরে সমস্যা নাই। কোন ভাই আপনার কত টাকা লাগবে? আপনি আমার মেয়ে জান বাঁচাইছেন ভাই, কোন? আমি তো টাকার লিগে আপনার বাচ্চার জান বাঁচাই নাই। তাও তো আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম ভাই। সমস্যা নাই, আল্লাহ চাইছে আপনি আমার কাছে ঋণী হয়েছেন, আবার যদি সে চায় তাহলে আবার ঋণ শুধু দিবেন। তুমি অনেক ভালো মানুষ ভাই। সমস্যা নাই, আপনি বাচ্চারা সবসময় লগে লগে রাখেন, অনেক সুন্দর বাচ্চা। আচ্ছা ভাই আসি তাইলে। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। উস্তাদ আপনি ভালো মনে মানুষ এটা আমি বুঝছি, কিন্তু লগে লগে একটা বুদাই বুদাই মানে এতগুলো টাকা হতো আপনি একটা টাকা নিলেন না। এই বেটাই সব কাম কি মানুষ টাকা লিখে করে? ওই যে আমগো চা ঠান্ডা হয়ে যাইতেছে, লো আমরা যা চা খাই। লন কি এর কফি দিছে ঠান্ডা হয়ে গেছে? আমার বলা এটা কি কফি, এটা তো চা। তাইলে লিগার কম হয়ে গেছে। এইসব ফাওয়ালা বাদ দে, তাড়াতাড়ি চা টা খা, আমার আবার বাইরে স্কুল থেকে আর সময় হয়ে গেছে, আমার বাসায় যাই দিব। আর কালকে কিন্তু তুই সকাল সকাল আইবি। আরে উস্তাদ আমি একটা চাকরি খুঁজতাছি, চাকরি যদি হয়ে যায় তাহলে আমি আরে মলার কাম করুম না। ইয়ে তোর মতো টুকাই রে চাকরি দিব কারা, এইসব ফাওয়ালা বাদ দে, তাড়াতাড়ি চা টা খা, বাসায় যা, কালকে কিন্তু সকাল সকাল হা লাগবো। এই এক নাম্বার বিষয়টা সবাই মনোযোগ দিয়ে মুখস্থ করবে, কি বলছি বুঝছো? জি ছাল। এই দুই নাম্বার লাইনটা মনোযোগ দিয়ে দেখো। কি বন্ধু দেখ আজকে কি নিয়ে আইছি। কি এটা? গরুর মাংস। হ বন্ধু সেই কিরান আছে তো? হ বেট আগে খেয়াল হই। পানি চক্র। বন্ধু আমার একটা দে, আমার একটা দে। আরে এদিকে না, বাড়ি এদিকে দে। এই এত শব্দ করে কেরা? এ স্যার স্যার আমরা না স্যার আমরা না। বন্ধু সেই মতো তো কই পাইছো? এ বেটা মাংস কোনে পাইছি না পাইছি এটা তোর জানা দরকার নাই, তুই খালি খা। বন্ধু তোরা খাইতেছস আমার এক পিস দে। বুঝলাম না, ওর আগে আমার সিরিয়াল আমি তো লগ করছি না।
বুঝলাম না আজকে তোমরা সবাই এত কথা বলতেছ কেন কিরা বলতো না কথা কবে না কইছি তুই এত কথা কইছ কে আলে চল আমি তো আবার কথা বলো একদম চুপ আর একটা কথা বলে ক্লাস থেকে বের করে দেব কিরে বন্ধু দেখছ বলার দেখারে দশটা চাবাই দিছি হ্যাঁ সেই করছ তাইলে আর পিছ দে ওই আমার আগে দে তুই নে বন্ধু সেই সাত তো একদম আমার আম্মুর হাতের রান্নার মতো আরে তোর আম্মুর হাতের রান্নাই তো কি মানে তোর আম্মুর আমার আম্মু তে কি হ্যাঁ একদম ঠিক আছে কইছস এ বন্ধু তোরা খাইতেছস আমার এক পিস দে এই আজকে তোমরা ক্লাসে মন করতেছ কে তালপলে আবার আমার উপরে দোষটা পাইতাছ ও তো আজকে বেশি বালবাগামি করতেছে আরে তো শিক্ষা দেওয়া লাগবে দেখ করে কি করি স্যার আবার কি হলো স্যার আবুলে ক্লাসের ভিতরে গরুর মাংস খাইতেছে চাল চাল তুমি এখানে কি করতাছো আমি খাই নাই আবার মিথ্যা কথা বলো তোমার এখানে বাটি রাখা আর মাংস তো তোমার হাত মাখানো যাও ওখানে কান ধরো স্যার আবুল তো মাংস খায় নাই তুমি ওর সাথে মিথ্যা কথা বলতেছো তুমিও কান ধরে যাও কি করে স্যার টিফিন আর একদিনও জানি বেদবি করতে না দেখি কানে ধরছে রে আবুল কানে ধরছে হরুট সেই মজা না বন্ধু ও বন্ধু সেই মজা হ্যাঁ বন্ধু একদম আমার মার হাতের রান্নার মতো এটা তো তোর মার হাতের রান্নাই কি কইলি তুই দেখ দেখ তাইলে তোর আজ ওখানে আমার মাংস খাইলি তাই তো কয়ে এত স্বাদ কে বন্ধু মন খারাপ করো না চলো আমার টিফিন খেতে যাই বন্ধু লদেই করা কি টিফিন আনছে হর তো রাজা তোর আমার টিফিন দিয়া বলাই কর আচ্ছা ঠিক আছে আমরাই যাইতেছি প্রিয়ন জল খা আমরা যাই লল লল আমরা যাই দিয়ালারা কি টিফিন আনছে আজকেও আরে বন্ধু সমস্যা নাই আজকে কেক আছে আমরা তোমরা কেক খাবো নি এই তো কেক দাম গো দুজনে কি হইবো তুই ক তগো কিছু না হইলেও আমাকে তিনজনে ঠিকই হইবো এই টুকের ভাই তোরা কি সপ্তাহে মাসে বছরে কোনোদিনও মাছ মাংস খাস না প্রত্যেকদিন খালি মরিচ পেঁয়াজ আর বান্দাবাদ নিয়ে আস টুকার করে টুকাই তোরা স্কুলে আউট কিল লিগে এই মোটেই তোরা না কইছিস এই টুকার লগে চলবি না তুই আমগো লগে চলবি হইছে বন্ধু মোটরে কিছু কইছ না মোটর আজকে কেক লইছে ল আমরা কেকটা খাই আচ্ছা ঠিক আছে কেক খাই বন্ধু কা যাক ভালো হয়েছে চালা টুকাই ভালো বন্ধু না হলেও মোটু মাঝে মাঝে ভালো বন্ধুই আনে ওটা ভালোই খাই আমরা খা বন্ধু খা চালা টুকেল করে টুকাই তুই তাহলে স্কুলে আস কে তুই তোর ভাইয়ের লগে যাই বদল টুকা গা যা চালা টুকেল করে টুকাই চালা টুকাই টুকাই খা বন্ধু খা কেকটা কিন্তু সেই মজা বন্ধু ভালো করে খা ভালো করে খা থাইক বন্ধু কান্দিস না ছুটি পর আমাকে বাইতে নিয়ে মারে তো তোর মাসে ভাত কম থাইক বন্ধু কান্দিস না দাঁড়া তোরে খাওয়াইতেছি গরুর মাংস দিয়ে এ আবুল এ আবুল আয় এখন তুই বল জলে জলে দিবা হ্যাঁ এই এই ভাইপার কোনো দরকার নাই তগলকে খেলতে এলাম আমরা না আমি তোমাকে লগে খেলুম না পরে ক খেলতে এ আবুল আয়ো গলা গান খেলি ওরা কিন্তু ভালো ব্যবহার করতেছে আমি যদি না খেলি পরে কিন্তু ওরা আরো খারাপ ব্যবহার করবে আচ্ছা ঠিক আছে হুম কি এখন রাজি হ্যাঁ রাজি আচ্ছা ঠিক আছে মোটু তোরা দুই বন্ধু এখন এক লগে যাই বয় আমরা তিন বন্ধু তোকে ধাক্কা দিতেছি যা 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 বয় 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 তাড়াতাড়ি বয় আর কেন পাইলি না তুই আমাকে বিশ্বাস করলি একটা মোটু দেখছো বুঝলাম না বললো কি খেলতে হইব না এখন দেখছো আমাকে ফালাই দিল হ্যাঁ বুঝছি লয়ন ক্লাসে যাই আরে চালার মোটু তোকে লগে বাইরে এত কিছু করছি এখন তোরা ক্লাসে যাইতেছো দেখ তোকে লগে আমি ক্লাসে যাই কি কি করি চলো ল তাড়াতাড়ি ল ক্লাসে যাই আয় আয় তাড়াতাড়ি আয় এতক্ষণ ধরে খালি লেহাইতে আছে এইগুলো যদি আবার পড়ানি শুরু করে তাহলে তো আজকে আমরা ছুটি পাবো না কি করা যায় স্যার আবুলে দাঁড়াইছে তার মানে আবুলে মারছে বেদব তোমাকে ক্লাসে করাবো না বেদব জানি কোন কার স
ছুটি ছুটি লাভ মাথা করে তাদের বাসায় যদি ওয়াই আবু মন খারাপ করো না ছুটি হয়ে গেছে লো আমাক বাসায় যাই আম্মা কই গেলা তুমি তুমি একটু বহো আম্মা খাবার নিয়ে আইতেছে এই নাও বাবা খাও 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 এই তোমার আম্মা তো অনেক ভালো আছে হ তুমি খাও আম্মা বোনা গরুর মাংস রান্না করলাম নিয়ে আহি আম্মা গরুর মাংস তোর না কইতে বস্তি পোলার সাথে মিশবি না তুই বাসা নিয়ে আসছিস কে আর তুই বলছিস তোর গরুর মাংস খাবি গরুর মাংসের দাম জানোস আম্মা আস্তে কও বাসার মধ্যে শুনবো শুনুক তাতে আমার কে বস্তি মস্তি বাসায় নিয়ে আইছস আবার তুই ওরে কইছস যে গরুর মাংস খাবি শুনছি ওর ভাই নাকি টুকাই আর তুই টুকাইর সাথে মিশছস তার উপরে বিস্তারে প্রোটিয়া বিস্তারে আমার ময়লা করে ফলাইছস বিছনা দইতে কত কষ্ট আমার জানোস আর কোনদিন যদি দেখছি টুকা মুখে ঘরেতে তাহলে তোর খবর আছে হইছে এমন আর চিল্লাই চিল্লাই কও গেছে কি এখন বস্তি মস্তি ঘরে নিয়ে আইছি আবার রাগ করে আবার দরজা লাগা এই আবুল আইছস যা তাদের জাত মুখ দেখাইতে ভাই আমার ভাত রান্না হয়ে গেছে না আমি খামু না কে তোর কি হইছে আর তুই কান্দা দুস কি লাগিয়া তুমি কি কাম করলে এটা তোমার এই কাম না আমার বন্ধু বান্ধব চপচপে আমালে খেপাই একটা দিনও তুমি আমালে ভালো কিছু দিয়া পালো না তুই পিনে আজকে দুজিলা পান্তা ভাত মুলি চাল পিয়াজ ওই আমার বন্ধুলা জব পালাই দিছে আমি কিছু জানি না তুমি এই কাম বাদ দিয়ে ভালো একটা কাম নিবা কি করুম ক আমি তো চাইতেছি কামটা বাদ দিতে কিন্তু তুই তো জানোস তোর ভাই মূর্খ মানুষ এই কাম ছাড়া ভালো আর কোনো কাম হবামু না আর যাই হোক কোনো কামই তো আর ছোট না আমি কিছু চাই না আমি এগুলো কিছু উনবার চাই না তুমি যেমন এই কাম বাদ দিয়ে ভালো একটা কাম নিবা আর আমি প্রতিদিন টিফিনে পান্তা ভাত মুলি চাল পেঁয়াজ নিয়ে পালুম না আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি যে নতুন কোনো ভালো কাম পাই নাকি তুই এখন যা খেয়াল না আমি খামু না আমি কিছু উনবার চাই না তুমি আমার কালকে গরুর মাংস দিয়ে ভাত দিবা এখন যদি ওরে কই যে কালকেও দিতে পারুম না তাহলে তো আজকেও খাইব না আচ্ছা ঠিক আছে কালকে তোর গরুর মাংস দেখাও মনি তুই এখনকার মতো খেয়াল সত্যি হ তাহলে আমি এখন আত্মুক দিয়ে খাইতে যেতেছি আচ্ছা যা খেয়াল গরুর মাংস ধরে কেমনে খাওয়াম বুঝতেছি না ভালো কোনো কামও নাই আমার হাতে কি করব এখন আমি আলার বলা এখনো আইলো না পরে কইলাম কালকে সকাল সকাল আইতে এখনো মনে ঘুম থেকে ওঠা পারে নাই যাই আমি টুকাই আজকে এই টুকাই এনে ময়লা টুকানো নিছ আচ্ছা আচ্ছা যাইতেছি যাইতেছি আমার গায়ে তুলেন না গায়ে তুলেন না কিরে তুই আমার টুকাই কইতেছস আর তোর এই বেশ কে হাই যা গেছ তুই কই যাস আরে উস্তাদ আপনারে কইছিলাম না আমি চাকরি করতেছি চাকরি দাম পেয়ে গেছি কি কস তোর মতো টুকাই চাকরি পেয়ে গেল আমার একটা চাকরি দরকার ছিল রে আমি যে কাম করি আমার এই কামের লিগে আমার ছোট ভাই সব জায়গায় অপমান হয় আবার অনেক কিছু বাইনা করে আমার একটা চাকরি লাগতো আরে স্যার টেনশন করেন না আমি আছি না আপনার চাকরি না দিমু আহেন আরে তুই চাকরি পাইলে আজকে তুই আবার আমার চাকরি দিবি কেমনে আরে স্যার টেনশন করেন না আমি আপনার শিষ্য না কেমনে চাকরি দিতে আহেন আপনি দিতে আছি আহেন পারবি তো আরে শিওর পারবো আপনি আহেন ল এই আমার কি সত্যি চাকরি হইব আরে হইব আপনি আহেন আগে বস হ্যাঁ তোমাদের কি হইছে আমার সাথে সাথে তো দেখুন আর চাকরিতে রাখতেন চাকরিতে রাখবো তুমি তো আসলা নতুন আবার বলতেছ আরেকজনকে চাকরিতে নিতে সমস্যা নাই বস সে আমার ওস্তাদ আমার থেকে ভালো কাজ পারবো আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু বলতেছ তাহলে এখন থেকে কাজ শুরু করো বস তো ভালো আছে আমারে দি চাকরি দিয়ে দিল কেন বস আপনাকে কইলাম চাকরি না দিমু দেখছেন কিন্তু রেস্টুরেন্টে যতগুলা থালা বাসন চেয়ার টেবিল গ্লাস যত যা আছে তোমাকেই পরিষ্কার করতে হবে কি হবে এমনকি সকাল 8টায় আসতে হবে রাত 8টায় যাইতে হবে আর তোমার দ্বারা রেস্টুরেন্টে কোনো খাবার নষ্ট হলে তোমাকে জরিমানা বহন করতে হবে আচ্ছা ঠিক আছে বস আমি সবকিছু করতে রাজি আচ্ছা তাহলে কাজ শুরু করো আচ্ছা চল হ্যাঁ হ্যালো স্যার আপনার কোকটা আর স্যার এইটা আপনার ধন্যবাদ স্যার বুঝলাম না কই গেল সকাল থেকে একটা না কাম করতেছি আমি ওই ওই এটা আমাকে ফুসকা কই এ স্যার দাদা আমি একটু দিতেছি স্যার বুঝলাম না সকাল থেকে সব কাম আমি করতেছি কই যে গেল বেতনের বেলায় তো উঠে কি নিব আমার তার বেশি দিব না জান তুমি না ইদানিং একটু মোটা হয়ে যাইতেছো স্যার আপনাদের ফুসকা বুঝলাম না কই যে গেল সকাল থেকে আমি কাম করতেছি কই গেল কি রে তুই এনে কি করতাছস চোখের শান্তি দিতাছি চোখের শান্তি দিতে তুই এনে তোর কোনো কাম নাই আরে না আমার উস্তাদ একটা আছে বলো হ্যারে কামে লাগাই দিছি হ্যাঁ আমার কাম সহ করতাছি তোর কাম সহকারে করতাছি আমি তাই না সকাল দিকে সব কাম আমি করতাছি আর উস্তাদ আমি কেতাছি কেতাছি এখনই কামে কেতাছি তোর আর যাইতে হবো না এখন আমাকে ছুটির সময় হয়েছে ল আমাকে যাইতে হবো আয়
উস্তাদ ছাইরে দেন ছাইরে দেন আর করুম না আর কানে বাকি বাজি করুম না উস্তাদ ছাইরে দেন কানে বেতে ভাই উস্তাদ উস্তাদ ছাইরে দেন আবুল আবুল এ আবুল কি যে আবুল তুমি কান্দাছো কি লাগে তুমি আজকে আমালে টিভি নই গাবালে দিছে প্রতিদিন তো তাও খায় পালি কিন্তু আজকে ছয়দিন পোলা বনে লাগে আমি খাওয়া পালি নেই ওলা আমার টিভিন ফালাই দিছে আচ্ছা ঠিক আছে তুমি কান্না করো না আমি অনেক একটা ভালো চাকরি পাইছি আমি এখন তোমারে গরু মাংস এনে খাওয়াবো নি সত্যি হ্যাঁ সত্যি তুমি এখন খেয়ে দেয়া ঘুমায় পড়ো কালকে তো তোমার ঈদের ছুটি দিব তাই না আচ্ছা আমি তাহলে এখন আত্মুক দিয়ে ঘুমায় পড়তাছি আচ্ছা আচ্ছা যাও তাড়াতাড়ি যাও যাক এখন একটা ভালো চাকরি হয়েছে এখন মনে হয় বাইরে ভালো মন্দ খাওয়া পারো এই উস্তাদ কই যান উপরে যাইতেছি বার্গার দিতে আপনার উপরে যাইতে হবে না আমার কাছে দেন এমনি আমি কালকে থেকে আমি ফাঁকি বাজি দিয়ে লাইছি আপনি নিচে কাস্টমার দেন আমি উপরে দেই আচ্ছা ঠিক আছে সাবধানে যাইস ম্যাডাম আপনার বার্গার স্যার আপনার বার্গার হেই স্যার এদিকে ও সরি স্যার এই আপনার বার্গার কি হলো খাচ্ছ না কেন আরে ওই দিক দেখো হেই তোর এখানে কি স্যার সস সস স্যার সস এই যে স্যার সস ম্যাডাম সস এই খাও এখন কি রে তুই এখনো দাঁড়ায় রইছস সরি স্যার সরি স্যার সরি 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 স্যার টিস্যু 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 ম্যাডাম টিস্যু হ্যাঁ পাইছি টিস্যু এখন দিকে যা হাই আবার কি স্যার কোক আমরা তো কোক অর্ডারই করি নাই স্যার আপনারা তো আমাদের রেগুলার কাস্টমার তাই এই কোকটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ফ্রি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে ম্যাডাম কোকটা আমি ঢেলে দেই আচ্ছা তাহলে তোর এই মতলব শালার পোশালা লুচ্চা শালা তোর চাকরি ঘর ব্যবস্থা করতেছি না 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 স্যার এবার আমাকে মাফ করে দেন স্যার আমার মালিকরে জানেন না স্যার এবার আমাকে মাফ করে দেন স্যার আর যেন কখনো এরকম না দেখি যাও ঠিক আছে স্যার ওই আমার লাগে একটা স্পেশাল কফি পাঠাই দিস ঠিক আছে স্যার পাঠাইতাছি আমি গেটের সামনে আছি ওনে দিস উস্তাদ বসার লাগে একটা স্পেশাল কফি নিয়ে যান আচ্ছা নিয়ে যাইতেছি ভিতরে একটা হলুদ কাপ আছে ওটা নিয়ে যান বসার পর ওটা স্যার খায় না আচ্ছা ঠিক আছে দেখে শুনে নিয়ে যান আচ্ছা তুই যা স্যার আমার কোনো দোষ নাই স্যার এই জায়গায় আমি উস্টা গায়ে বইরে গেছি উস্টা গায়ে বইরে গেছিস না এই কাপ আমার বউ দুবাই থেকে পাঠাইছে আমারে আর এই কাপ আমার বউয়ের অনেক ফেভারিট কাপ তুই এটা ভাঙছস ওকে নির্বুলা টুকাই তুই এখনই আমার রেস্টুরেন্ট দেখে বেড়া আর ওই তোরে চাকরি দিছে অড্ডা আমি দেখতাছি বলার বলা কিন্তু না পাইলাম বেতন না পাইলাম ঈদ বোনাস কালকে তো ঈদ এখন আমরা কি করব কি আর করব উস্তাদ ঈদের পর থেকে বোতল টুকামো আবার বোতল তো টুকামো কিন্তু ঈদটা আচ্ছা ঠিক আছে তুমি কান্না করো না আমি এখন একটা ভালো চাকরি পাইছি আমি এখন তোমার গরু মাংস এনে খাওয়াবো নি আচ্ছা লো ঈদের তো ছুটি দিয়ে দিল আমাদের তো অনেকদিন পরে দেখা হবে আলে সমস্যা নাই এই তোমার লগে না আমার তো কথা আছে বসো জানো আমার ভাই না নতুন ভালো একটা চাকরি পাইছে আর কালকে তো ঈদ কালকে আমগো বাসায় দাওয়াত আমগো বাসায় কালকে গরুর মাংস আনবো আর কালকে তোমার আমগো বাসায় গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো আচ্ছা চলো এই কি রে ছাগলে দিয়ে গরুরে দাওয়াত দিল আবার নাকি গরুর মাংস দিয়ে খাওয়াবো তোরা তো ঈদের দিনও গরুর মাংস খাওয়া পারবি না তোমার টুকাই রে ও কি মজা কালকে ডাল ভাই আজকে গরুর মাংস নেব আহ কি মজা ভাই তোমার হাত খালি কেন তুমি গরুর মাংস আনো নাই ও বুঝছি কালকে তো ঈদ তাহলে কালকে সকালে তুমি গরুর মাংস আনবা না ভাইয়া আনো কিন্তু আমার না একটা বন্ধু আছে ওলে আমি কালকে দাওয়াত দিচ্ছি আমাকে বাসায় ওলে আমি গরুর গোশত দিয়ে ভাত খাওয়াবো আনবা না ভাই আনবা না তুমি ইয়ে কি মজা ভাই গরুর গোশত আনবো কালকে যাই তাড়াতাড়ি যাই ঘুমিয়ে পড়ি ইয়ে কি মজা ভাইয়া কালকে গরুর গোশত আনবো গরুর গোশত আনবো আমি কালকে গরুর গোশত খাবো লগে আমার বন্ধু খাইবো ভাই ভাই কই ও বুঝছি গরুর মাংস আনছে না তুলে পালে মনে হয় লানতে গেছে যাই খালি ভাত লানতেছ গরুর গোস্ত কই গরুর গোস্ত তো আনতে পারি নাই কি তুমি গরুর গোস্ত আনো নাই আমি আমার বন্ধুলে দাওয়াত দিয়েছি আর তুমি আজকে গরুর গোস্ত আনলা না
তুমি আমারে ভালোই বাজো না আজকে আমার আব্বা আম্মা নাই যে আমি গুলু করতে গায়ে পালি না তুমি থাকো আমি এবার যা থাকুম না যতক্ষণ না গুলু করতে আনবো ততক্ষণ আমি এবার চাইলামই না আবু এ আবু এখন আমি এবার কি করুম আজকে তো অনেকে গরু কুরবানি দিতেছে তাহলে কি যামু না 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 যাই ভাই অনেক জিদ করতেছে বাসা থেকে গেল গা রাগ কইরা যাই আমি দেই গরুর মাংস ব্যবস্থা করা পারি নাকি আসেন কেউ বাড়িতে আসেন আই কি হইছে এক টুকরা মাংস হইব না 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 মাংস দেওয়া শেষ যাও এ আইছে টুকাই আমার ঠেদা গরু কিনা অগরে দিমু আমার কি পাগলে কামড়াইছে কইতে যা হে সব টুকাই মুকাই এক টুকরা মাংস হইব না না মাংস নাই যাও যাও হ্যাঁ ভাই কি বলেন এক টুকরা মাংস হইব না ভাই মাংস নাই মাংস শেষ অন্য বাসায় যান বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন নাই কেউ যাই গে মনে হয় না যে আজকে মাংস পাবো কে ভাই এটা আপনার বাসা তুমি এ আসো 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 এটা আমাদেরই বাসা ভিতরে আসো আসো ভিতরে আসো বাহিরে কেন না না আজকে আমি যাই গে আজকে তুমি কোনো ভাবে না করতে পারবে না আজকে এদের দিন আজকে তোমার বাসায় আসছো আর তোমার মনে নাই আমি তোমার কাছে ঋণী আছি আজকে সুযোগ পাইছি চলো তোমার ঋণ শোধাবো ভিতরে আসো আপনার ওই মেয়েটা কই মেয়ে নানুর বাড়ি গেছে তুমি আগে ভিতরে আসো তো এই গরু মাংস এখানে রাখো খাওয়া শুরু করো আরে কি ভাবতাছো তোমার ভাবি অনেক ভালো গরু মাংস রান্না করতে পারে শুরু করো এই কি হইলো তুমি কান্না করতেছো কেন ভাই আপনি কিছু মনে না করলে এই মাংসটা আমি না খেয়ে আমার ভাইয়ের লিগে বাসায় নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ তুমি এটা কি বলতেছো এই তুমি যাও আর ভাইয়ের জন্য আলাদা করে বাড়িতে করে গরু মাংস নিয়ে আসো যাও আর তুমি এখন এই মাংস খাও এই যে তোমার ভাইয়ের জন্য গরু মাংস দিয়ে দিলাম আর তুমি ওইটা খাও আবুল লও ভাই বাসাই লও না আমি যাবো না আরে তোমার লিগে আমি গরুর মাংস নিয়ে আইছি সত্যি হ্যাঁ সত্যি লও তুমি বাসাই লও কথায় আছে না যে অন্যকে সাহায্য করে তাকে আল্লাহ নিজে থেকে সাহায্য করে আর আমাদের এবারের গল্পটাও ছিল ঠিক এমনই বাবা মা ছাড়া দুইটা টোকাই ছেলে আমরা গরুর মাংস হোক বা আরো অনেক দামি জিনিস চাইলেই কিনতে পারি কিন্তু ওরা সামান্য গরুর মাংসটাও সপ্তাহে মাসে এমনকি বছরেও কিনতে পারে না তাই এই বাড়িতে আপনাদের বাড়িতে সুবিধা বঞ্চিত বা এইরকম টুকাই যারা আসবে আপনাদের সামর্থ্য থাকলে তাদেরকে দয়া করে ফিরিয়ে দিবেন না কারণ আমরা চাই যে আপনাদের আমাদের সাহায্যে আমাদের সাথে সাথে টুকাইদের ঈদও খুশির হোক ঈদ মুবারক গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর গাইস এবারে ভিডিওটা ছিল কিন্তু ইমোশনাল টাইপ ভিডিও তো ইমোশনাল ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর ফানি ভিডিও নাকি ইমোশনাল ভিডিও নাকি শিক্ষণীয় ভিডিও কোন ভিডিও আপনাদের সবথেকে বেশি ভালো লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর গাইস আমাদের ভাই ব্রাদার্স টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক